হ্যালো ভিউয়ার্স, তো কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আরও একটি ইন্টারেস্টিং বিষয় নিয়ে আপনাদের সামনে আমি হাজির হয়ে গেলাম। তবে দেখুন, আজকের ভিডিওটি শুধুমাত্র তাদের জন্য যারা মেসিকে ভালোবাসেন, যারা মেসিকে লাভ করেন। তবে দেখুন, আমি কিন্তু কোনো দলকে সাপোর্ট করি না, আমি শুধুমাত্র ভিডিওটি বানিয়েছি আপনাদেরকে বিনোদন দেওয়ার জন্য, আপনাদেরকে হেল্প করার জন্য। তবে দেখুন, যারা মেসিকে লাভ করেন, যারা মেসিকে ভালোবাসেন, তারা কিন্তু আজকের ভিডিওটা অবশ্যই মনোযোগ সহকারে পুরো ভিডিওটা দেখবেন। তবে দেখুন, আজকের ভিডিওতে কিন্তু আমি একটি ইন্টারেস্টিং জিনিস আপনাদেরকে দেখিয়ে দিব। তবে দেখুন, পুরো ভিডিওটি অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন। আমি আছি আপনাদের সাথে সোহাগ, আপনারা দেখছেন টেক হাউস। তো কথা না বাড়িয়ে চলুন ভিডিও শুরু করি। তো বেশ দেখুন, আমরা যারা মেসির ভক্ত রয়েছি, তারা কিন্তু কোনো না কোনো সময় আমাদের স্মার্টফোনে কিন্তু আমরা মেসির পিকচার কিন্তু হোম স্ক্রিনে লাগিয়ে থাকি। তো বেশ দেখুন, এক্ষেত্রে কিন্তু আমরা মেসির পিকচার ডাউনলোড করার জন্য কিন্তু আমরা গুগল ক্রোম বা থার্ড পার্টি কোনো ওয়েবসাইটে গিয়ে কিন্তু মেসির পিকচার লিখে সার্চ করি। তো বেশ দেখুন, এক্ষেত্রে আমরা যখন গুগলে গিয়ে সার্চ করি, তখন কিন্তু অনেক পিকচার আসে এবং অনেক পিকচার কিন্তু আসে না, এবং সেখান থেকে ডাউনলোড করতে কিন্তু অনেক ঝামেলা হয়ে থাকে। এবং ডাউনলোড করলেও কিন্তু সেখান থেকে আমরা ফুল এইচডি ফর্মে কিন্তু মেসির পিকচার কিন্তু ডাউনলোড করতে পারি না। তো বেশ দেখুন, আজকে আমি আপনাদের কেমন একটি অ্যাপ্লিকেশন দেখিয়ে দিব। এই অ্যাপ্লিকেশনের ভিতর ঢুকে কিন্তু আমরা মেসির ছবি কিন্তু হিউজ পরিমাণে ডাউনলোড করতে পারেন, এবং এখানে কিন্তু সম্পূর্ণ ফ্রি। এবং যে পিকচারগুলো আপনারা ডাউনলোড করবেন মেসির, সেগুলো কিন্তু একদম ফুল এইচডি এবং আপনাদের ফোনের হোম স্ক্রিন সাইজে। তো বেশ দেখুন, আমরা যখন ওয়েবসাইটে গিয়ে মেসির পিকচার ডাউনলোড করি, তখন কিন্তু আমাদের ফোনের হোম স্ক্রিন সাইজে কিন্তু আসে না। তো বেশ দেখুন, এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে কিন্তু আপনারা একদম চাইলে আপনাদের ফোনের হোম স্ক্রিনের সাইজে একদম ফুল এইচডি একদম 4K ওয়ালপেপার কিন্তু আপনারা ডাউনলোড করতে পারেন। তো চলুন সেই অ্যাপ্লিকেশনটা দেখা যাক। তো বেশ দেখুন, অ্যাপ্লিকেশনটার ভিতরে প্রবেশ করে দেখুন এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো দেখুন ভিউয়ার্স, এখানে কিন্তু হিউজ পরিমাণে মেসির পিকচার রয়েছে। তো দেখুন ভিউয়ার্স, এখানে কিন্তু আপনারা নিচে স্ক্রল করবেন, তো এখান থেকে কিন্তু আপনার পিকচার দেখে কিন্তু ফুরিয়েতে পারবেন না। তো বেশ দেখুন, আপনারা শুধুমাত্র স্ক্রল করবেন আর কিন্তু পিকচার আসতে থাকবে। দেখুন হিউজ পরিমাণে পিকচার রয়েছে, এবং এই পিকচারগুলো কিন্তু সবই 4K। তো এখান থেকে কিন্তু আপনারা খুব সহজে ডাউনলোড করতে পারবেন, এবং আপনাদের ফোনের হোম স্ক্রিনে কিন্তু আপনারা সেট করতে পারবেন। এগুলো কিন্তু একদম হোম স্ক্রিন সাইজের, এবং একদম কিন্তু 4K একদম এইচডি। দেখুন এখানে কিন্তু অনেক পিকচার রয়েছে। তো দেখুন ভিউয়ার্স, এখানে যে পিকচারগুলো রয়েছে, এই পিকচারগুলো কিন্তু আপনারা কোথাও পাবেন না। এই পিকচারগুলো কিন্তু আপনারা গুগলে সার্চ করলেও কিন্তু পাবেন না। এখানে কিন্তু একদম নতুন নতুন নিউ আপডেট পিকচার কিন্তু এখানে দেওয়া থাকে। শুধুমাত্র আপনাদের ওই স্মার্টফোনে ইন্টারনেট কানেকশান দিবেন এবং এই অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করবেন। এই অ্যাপ্লিকেশনটার সাইজ কিন্তু একদম ছোট্ট। তো ভিউয়ার্স দেখুন, আপনারা এই অ্যাপ্লিকেশন ডাউনলোড করার মাধ্যমে কিন্তু এখান থেকে হিউজ পরিমাণে কিন্তু মেসির পিকচার কিন্তু ডাউনলোড করতে পারেন। তো ভিউয়ার্স দেখুন, এখান থেকে আপনারা পিকচার কীভাবে ডাউনলোড করবেন এবং আপনাদের ওয়ালপেপার কীভাবে সেট করবেন। তো ভিউয়ার্স দেখুন, আপনারা যেই পিকচারটা ডাউনলোড করবেন, সিম্পলি সেই পিকচারের উপর ট্যাপ করবেন। তো ধরুন ভিউয়ার্স, আমি এই পিকচারটা ডাউনলোড করব। তো দেখুন এখানে কিন্তু আমি এই পিকচারের উপর ট্যাপ করলাম। তো বেশ দেখুন, নিচে দেখুন সিম্পলি একটি আইকন দেওয়া রয়েছে, দেখুন ডাউনলোড আইকন। তো এখানে কিন্তু আপনারা ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনাদের পিকচারটা ডাউনলোড হয়ে কিন্তু আপনাদের গ্যালারিতে কিন্তু সেভ হয়ে যাবে। তো বিয়ার চলুন এবার আপনাদেরকে দেখিয়ে দিই যে অ্যাপ্লিকেশনটা আপনারা ডাউনলোড করবেন কীভাবে। তো বেশ দেখুন, অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করার জন্য সিম্পলি আপনাদের ফোনে যাবেন। তো ফোনে যাওয়ার পর কিন্তু আপনাদের ফোনের প্লে স্টোরে চলে যাবেন। তো প্লে স্টোরে যাওয়ার পর দেখুন ভিউয়ার্স, এই একই অ্যাপ্লিকেশন কিন্তু দুটি রয়েছে। তো বেশ দেখুন, এই দুটির ভিতরে আপনারা যে কোনো একটি ডাউনলোড করলে কিন্তু আপনারা কাজটি করতে পারবেন। তো এই দুটি অ্যাপ্লিকেশন কিন্তু আপনাদেরকে আমি এখন দেখিয়ে দিচ্ছি। তো আপনারা সার্চ অপশনে গিয়ে সার্চ করবেন সিম্পলি MESSI মেসি ওয়েল পেপার। তো মেসি ওয়েল পেপার লিখে সার্চ করার সাথে সাথে দেখুন এরকম ইন্টারফেস চলে আসবে। তো দেখুন সবার ফার্স্ট যে অ্যাপ্লিকেশনটা রয়েছে, দেখুন লিওনেল মেসি ওয়েল পেপার এইচডি 1 মিলিয়ন ডাউনলোড। দেখুন ভিউয়ার্স, আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, আপনারা সিম্পলি কিন্তু এই অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করবেন। তো এই দেখুন, এই অ্যাপ্লিকেশনটা যদি আপনাদের ডাউনলোড করতে কোনো প্রবলেম হয়ে থাকে, তাহলে ভিউয়ার্স দেখুন আরেকটি অ্যাপ্লিকেশন রয়েছে, দেখুন 3 নম্বর একটি অ্যাপ্লিকেশন রয়েছে লিওনেল মেসি ওয়েল পেপার 4K। তো ভিউয়ার্স দেখুন, এই অ্যাপ্লিকেশনটা কিন্তু আপনারা ডাউনলোড করবেন। তো এই দুটি অ্যাপ্লিকেশনের মাধ্যমে কিন্তু আপনারা খুব সহজে যে কোনো মেসির পিকচার কিন্তু আপনারা ডাউনলোড করতে পারবেন একদম 4K রেজুলেশনে, একদম এইচডি রেজুলেশনে। তো ভিউয়ার্স দেখুন, আমি প্রিফার করবো দেখুন ফার্স্ট যে অ্যাপ্লিকেশনটা রয়েছে 1 মিলিয়ন প্লাস ডাউনলোডের, এই অ্যাপ্লিকেশনটা কিন্তু আপনারা ডাউনলোড করবেন। এই অ্যাপ্লিকেশনটা কিন্তু খুব ভালো কাজ করে, এবং এই অ্যাপ্লিকেশনটা কিন্তু প্রতিনিয়ত নিউ আপডেট কিন্তু পিকচার এখানে অ্যাড করে দেয়। তো বেশ দেখুন, আমি কিন্তু অনেক কষ্ট করে, অনেক রিসার্চ করে, অনেক পরিশ্রম করে কিন্তু একটি ভিডিও তৈরি করে কিন্তু আপনাদের সামনে নিয়ে আসি। তো বেশ দেখুন, আমার ভিডিওটা দেখে যদি আপনারা বিন্দুমাত্র উপকৃত হয়ে থাকেন, তো আমার ভিডিও নিচে একটি লাইক দিবেন, আর অবশ্যই আমার ভিডিওটা আপনার বন্ধুবান্ধবের সাথে শেয়ার করবেন। আর ভিডিওর নিচে দেখুন লাল কালার সাবস্ক্রাইব বাটন, তো টিপে কালো করে দিন, এবং তার পাশে থাকা বেল আইকনটি অল করে দিন। এতে করে আমি তো নতুন ভিডিও ইউটিউবে আপলোড দেবো, সবার আগে কিন্তু আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। তো ভিডিওতে যদি কোনো ভুল ত্রুটি করে থাকে, তাহলে অবশ্যই আমাদের সাথে দেখবেন, আর অবশ্যই আমার কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। নেক্সট টাইম আমি এরকম টেক রিলেটেড ইনফরমেশন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। তো ততক্ষণ পর্যন্ত আপনারা সুস্থ থাকুন, সুন্দর থাকুন, অবশ্যই স্টে হোম স্টে সেফ। বাই।